হতেই রাগ পানি হয়ে যায়। সারোয়ার একদম বিপরীত, সে যা করে চুপচাপ নিভৃতে। আহা বাবা, আমি যা করেছি অনেক ভেবে চিন্তেই করেছি, তুমি তো জানোই আমি চিন্তা ভাবনা না করে কোনো কাজ করি না। কি চিন্তা করেছো এখানে তুমি? একটু ভেবে দেখো বাবা, আসন্ন নির্বাচনে তুমি নমিনেশন পেতে চাও না? তোমার কতদিনের স্বপ্ন। আনোয়ার মোড়লে চোখ চকচক করে ওঠে। সারোয়ার বাঁকা ঠোঁটে হাসে কিঞ্চিত। যদি মেজর সাহেবকে খুশি করতে পারো বাবা, নমিনেশন তো তোমার হাতের মুঠোয় চলে আসবে। আনোয়ার মোড়ল লোভাত দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে বলল, তুই তো সুদূর প্রসারী চিন্তা করেছিস সারোয়ার, সত্যি তোকে নিয়ে গর্ব হচ্ছে আমার। সারোয়ারে মুচকি এসে মনে মনে বলল, ওই আশাতেই থাকো বাবা, তোমাকে তো আমি নমিনেশন পেতেই দিব না, তাহলে আমার এতদিনের ইচ্ছা পূরণ হবে কি করে? মেজরকে খুশি করে উপরমহল পর্যন্ত তো আমি পৌঁছাবো, তুমি শুধু দেখতে থাকো। কি যে বলো না বাবা, সব তো শিখেছি তোমার হাত থেকেই। আনোয়ার মোড়ল গলাটা নামিয়ে পড়ে, তা সব আয়োজন হয়েছে তো? তুমি কোনো চিন্তা করো না বাবা, শহর থেকে দামি শরাবের ব্যবস্থা ইতিমধ্যেই করে ফেলেছি ওনাদের আপ্যায়নের জন্য। ওনারা খুশি মনে কাল এখান থেকে বিদায় নিবে, তুমি লিখে রাখো। দুইটা মেয়ের বিষয়টা সারোয়ার চেপে গেল। আনোয়ার মোড়ল কখনোই এসব পছন্দ করেন না। কোনো যে এই প্রাসাদ সম বাড়ি জমিদারি সব কিছুর মালিকানা আনোয়ারের, তাকে রাখিয়ে সারোয়ার কিছু করতেই চায় না। তা কোন ঘরে ওনাদের থাকার ব্যবস্থা করেছ? সারোয়ার একটু থমকে যায়। পূর্বের ঘরটা তার দাতাচান জাহাঙ্গীর মোড়লের। ওই ঘরে কিছু কারণে ওদের সবার প্রবেশ নিষেধ, কিন্তু ঘরটা একদম পুকুরের পাশে হওয়ায় ওখান থেকে জোরে কেউ চিৎকার করলেও বাড়ির বাইরে কেউ শুনতেই আসবে না। আর ওদিকে যাতায়াতে নিষেধ থাকায় বাড়ির কেউ বিরক্ত করতে যাবে না। সব কিছু ভেবে ও ঘরটাই বেছে নিয়েছে সারোয়ার। কি হলো, চুপ করে আছো কেন? সেলিম বা কামরুল কাউকে বলে ঘরটাও পরিষ্কার করাতে হবে তো। সারোয়ার মেয়েকে হাসি দিয়ে বলল, বাবা তুমি কেন এত দুশ্চিন্তা করছো? ছেলের ওপর একটুও ভরসা নেই তোমার? আমি সব ব্যবস্থা করে রেখেছি তো, তুমি একদম ভেবো না। তুমি আসো তো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও, এদিকটা সব দেখছি আমি। আনোয়ার মোড়ল একটু অবাক হয়ে ছেলের দিকে তাকায়। সারোয়ার কি কিছু লুকাতে চাচ্ছে তার কাছ থেকে? এমন হড়বড় করে কথা বলছে কেন? যদিও তার ছেলে অতি বুদ্ধিমান, এই তল্লাটে সারোয়ার মোড়লের মধ্যে ধূর্ত বুদ্ধির মানুষ একটাও নেই। আনোয়ার মোড়ল চিন্তিত মুখে বলল, কুমুদ আর কুন্দনকে বলবে তারা যেন ঘর থেকে বের না হয়, তুমিও বেশি রাত না করে নিজের ঘরে চলে যাবে বৌমার কাছে। সব মনে থাকবে বাবা, এবার তুমি ঘুমাতে যাও। আনোয়ার মোড়ল বারবার ইতস্তত করছিল। সারোয়ার বিরক্ত মুখে বাবার দিকে তাকায়, কিচ্ছু বলে না। বারবার দোতলার পূবের ঘরটার দিকে নজর বোলাসে। কতক্ষণে পাখি দুটোকে মারবে সেই অস্থিরতায় ঘামছে সে। উত্তেজনায় জীব দিয়ে ঠোঁট চেটে নেয় বার কয়েক। সরাফত আকবরের চোখ চকচক করছে উত্তেজনায়। এরই মধ্যে কয়েক পেগ গলায় ঢেলেছে। এগুলো তার কাছে কিছুই না, তার নেশা এত সহজে আসে না। কিন্তু বাঙালি মেয়েদের সৌন্দর্যে এসে মুগ্ধ। একদম কম বয়সী দুটো মেয়ে, বয়স কত হবে? খুব বেশি হলে 16 কি 17। একজনের গায়ের রং কিছুটা শ্যামলা, অনেক চিকন, লম্বা চুলগুলো দুই বেনি করা, বোধ হয় চোখে কাজল দেওয়া ছিল। কাঁদতে কাঁদতে কাজল লেপটে চেহারায় অন্যরকম মাধুর্য এনে দিয়েছে। অন্যজনের গায়ের রং তুলনামূলক পরিষ্কার আর কিছুটা স্বাস্থ্যবতী। ভারী কোমরের দিকে তাকিয়ে সারাফত আকবর রোমাঞ্চিত হয়। সারোয়ার সারাফতের কাছে এসে ফিসফিস করে বলল, আপনাদের জন্য এই সামান্য আয়োজন ছিল মেজর সাহেবের। আপনাদের জন্য এই সামান্য আয়োজন ছিল মেজর সাহেব, পছন্দ হয়েছে তো আপনার? সারাফত ঘোর লাগা চোখে মেয়ে দুটোর দিকে তাকিয়ে বলল, লড়কি কা হ্যায় মোড়ল, লাগতা হ্যায় ইয়ে তো জান্নাত কা হুর, মুঝে ইয়ে বহুত পছন্দ আয়া। সারোয়ার পূর্ণ দৃষ্টি মিলে মেয়ে দুটোর দিকে তাকায়। ভয় কাঁপছে ওরা, একদম ভীত হরিণীর মতো। সারোয়ার সারাফত আকবরের দিকে তাকিয়ে দেখে সে মুগ্ধ দৃষ্টিতে মেয়ে দুটোকে দেখছে। এক নাগারে কাঁদছে কুমুদ। অঞ্জনা আর কুন্দন তাকে থামাতে পারছে না। মেয়ে দুটোর জন্য অসম্ভব কষ্ট হচ্ছে তার। আর যদি ওদের জায়গায় সে আর তার ছোট বোন থাকত, শুধুমাত্র মেয়ে দুটোর বাবার তার বাবার মতো
প্রতিপত্তি আর টাকা নেই, তাই এভাবে বলি হতে হলো তাদের। যদি মরে যায় ওরা? কোমল, শান্ত হও বোন আমার, আমার কথাটা একবার ভাবো। বাবা মা বিশ্বাস করে এ আমাকে কার হাতে তুলে দিল? এর থেকে তো বন জঙ্গলের পশুও ভালো। আমি তো যে কয়টা দিন বাঁচব, জীবিত থেকেও যেন মরে যাব। অঞ্জনা নিঃশব্দে কাঁদতে থাকে। তার স্বামী খুব একটা ভালো মানুষ নয় সে জানে, কিন্তু এতটা নিজ সে কখনোই ভাবতেই পারেনি। শেষ পর্যন্ত কিনা একটা ভিনদেশীকে খুশি করতে দুটো অসহায় মেয়েকে ধরে আনবে বাড়িতে, এটা কি কোনো মানুষের কাজ নাকি অমানুষের? কুমুদ ফোপাতে ফোপাতে বলল, মাস্টার মশাইকে ভরসা করেছিলাম ভাবি, ভেবেছিলাম আর কেউ না হোক মাস্টার মশাই পারবে অনাথ সৃষ্টি থেকে মেয়ে দুটোকে বাঁচাতে, কিন্তু তিনি কিভাবে পারলো আমাকে ফিরিয়ে দিতে? তিনিও কাপুরুষ ভাবি, তারও মেরুদণ্ড নেই। কুন্দন কিছু সময় চুপ থেকে কঠিন গলায় বলল, মাস্টার মশাইয়ের কি করার আছে আপা? ভাইজানকে তুমি চেনো না, আর তাছাড়া উনি একজন ভিন দেশি মানুষ, সেই সুদূর হায়দ্রাবাদ থেকে এসেছে। নিজের মানুষ বলতে কেউ নেই এখানে তার, তিনি কোনো বিপদে পড়লে কে বাঁচাবে তাকে? তুমি যাবে বাঁচাতে? ভাইজান শুনবে তোমার কথা? আবেগ দিয়ে না ভেবে বিবেক দিয়ে ভাবো না আপা, একটা কথা ভুলে যেও না, কেউ মুখে স্বীকার করুক বা না করুক আমরা সবাই ভাইজানের হাতের পুতুল। ভাইজান আমাদের যেভাবে নাচাচ্ছেন আমরা সেভাবেই নাচতে বাধ্য। কুন্দন এতটুকু বলে থামে, তার নিজেরও অনেক খারাপ লাগছে মেয়ে দুটোর জন্য, কিন্তু সে কী করবে? প্রতিবাদ করেও কোনো লাভ হবে না। সারোয়ার মরল মানুষটা কতটা ধূর্ত, কতটা মনুষ্যত্বহীন আর কেউ না জানো, তারা বাড়ির লোকেরা তো জানে। কুমুদ শান্ত হয় না, হঠাৎ বসা থেকেই উঠে দাঁড়ায়, সে এলোমেলো চুলগুলো খোপা করে নেয়। কাউকে কিছু না বলে ঘর থেকে বের হতে গেলে অঞ্জনা তাকে আটকায়। কুমুদ, মাথা খারাপ হয়ে গিয়েছে তোমার? কি করতে যাচ্ছ তুমি পাগলের মতো? তোমার ভাইজানকে তুমি চিনো না? নিজের সাথে এতটুকু হাগাত লাগলে মানুষটা উন্মাদ হয়ে যাবে, মেরে ফেলবে তোমাকেও। কুমুদ চিৎকার করে বলল, প্রতিটা দিন বিড়ালের মতো ভয়ে ভয়ে বাঁচার চেয়ে একদিন সিংহের মতো মরতে চাই আমি। আমি সহ্য করতে পারছি না মেয়ে দুটো সেই কান্না ভেজা চোখগুলো, মেয়ে দুটোকে ওরা মেরেই ফেলবে ভাবি। কুমুদ দুই হাতে মুখ ঢেকে আবারও ফুপিয়ে ওঠে। অঞ্জনা কুমুদকে বুকে টেনে নেয়, মেয়েটা একদম শান্ত ও চুপচাপ, তার এই কথাগুলিও বেশ অবাক করেছে তাকে। কতটা মায়াময় হৃদয় না হলে অচেনা দুইটা মেয়ের জন্য এভাবে কষ্ট পায়? আমি বাবার কাছে যাব ভাবি, বাবাকে না জানিয়ে নিশ্চয়ই এসব আয়োজন হয়নি, বাবা কিভাবেই অনুমতি দিতে পারলো? কুন্দন এসে কুমুদের কাঁধে হাত রেখে বলল, আপা তুমি এখনো কিছুই জানো না, আমাদের এই বাড়িটাতেই রাজনীতির মহড়া শুরু হয়ে গিয়েছে অনেক আগে থেকেই। ভাইজান অত্যন্ত সুচতুরভাবে সব একা হাতে সামলাচ্ছে। ভাইজান আমাদের কাউকে মূল্য দেয় না, এমনকি বাবাকেও না। বাবা বুঝতে পারছে না, কিন্তু খুব তাড়াতাড়ি এই জমিদারির একচ্ছত্র আধিপত্য ভাইজানের নিজের নামে হবে, তাই বলছি বাবাকে এসব না জানানোই ভালো। কুন্দন অসম্ভব বুদ্ধিমতী মেয়ে, তার চোখ জোড়ায় চতুরতার খেলা করে। সত্যি বলতে সারোয়ার আর কাউকে না হলেও কোনো এক অদ্ভুত কারণে কুন্দনকে কিছুটা ভয় পায়, এটা আর কেউ না জানলেও কুন্দন ভালো করেই জানে। তাই বলে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকবো আমরা? কুন্দন লান হেসে এগিয়ে যায় জানালার দিকে। কুয়াশা ছেয়ে গেছে চারপাশ, ঝিঝি পোকার আওয়াজ ছাড়া বাকি সব শুনশান কেমন নিস্তব্ধ। কুন্দন জানালার শিক দৃঢ়ভাবে চেপে ধরে বলল, একদিন আমাদেরও দিন আসবে আপা, ভাইজান নিজের ভুলটা বুঝতে পারবে, আমরা স্বাধীনভাবে বাঁচব, কারো ভয়ে আমরা মাথা নিচু করব না। কুমুদ আর অঞ্জনা অবাক চোখে কুন্দনের দিকে তাকিয়ে থাকে। জোর করে মেয়ে দুটিকে শরাব পান করাচ্ছে সারোয়ার, মেয়ে দুটো বাজার জন্য ছটফট করছে। এ দৃশ্য খুব পছন্দ হয়েছে শরাফত আকবরে, সে বারবার নিজের মনে হেসে উঠছে, সত্যি রাতটা অদ্ভুত সুন্দর লাগছে তার। শরাফত ক্লাসে চুমুক দিয়ে বলল, উসকো ছোড় দো মুরল, মেরে পাস আই এল আর কি। সারোয়ার ওদের ছেড়ে দিল, লাল চোখে ওদের দিকে তাকিয়ে বলল, মেজর সাহেব কি বলেছেন শুনিস নি? যা ওনার কাছে। মেয়ে দুটো ভয় ভয়ে তাকাচ্ছে শরাফত আকবরের দিকে। মানুষটাকে দেখে তাদের খারাপ মনে হচ্ছে না, তাদেরকে তো ছেড়ে দিতেও বলল। তারা একে অপরের দিকে তাকায়। আইয়ে জান্নাত কা হুর, মেরে পাস আইয়ে। সারোয়ারের গলা খাঁকারি দিয়ে বলল, কানে যাচ্ছে না মেজর সাহেব কি বলল, যা এক্ষুনি। সারোয়ার গলা খাঁকারি দিয়ে বলল,
মেয়ে দুটো ভয় ভয়ে এগিয়ে যাচ্ছে শরাফত আকবরের দিকে। শরাফত অদ্ভুত চোখে তাকিয়ে আছে ওদের দিকে। এত সুন্দর গঠন শরীরের লোভ জেগে উঠছে তার ভেতর। দুই হাত মুষ্টিবদ্ধ করে সে, খপ করে দুজনের হাত চেপে ধরে শরাফত টান দিয়ে দুজনকে কোলে বসায়, জোরে চেপে ধরে ওদের কোমর। মেয়ে দুটোর বরফের মতো জমে যায়, ছুটে উঠে যেতে চায় ওরা। শরাফত ওদের আটকে রাখে। তুম কিউ ভাগ রহে হে লড়কি, মুঝকো পসন্দ নহীঁ আয়া, সারোয়ার জোরে হেসে দিয়ে বলল। তাহলে কি তোদের চেহারা দেখাতে এখানে ধরে এনেছি? চুপচাপ মেজর সাহেবের কথা শোন। চিকন করে মেয়েটা একটু বেশি সাহসী, সে জোরে জোরে এই নিঃশ্বাস ফেলে রোষের সাথে বলল। সারোয়ার যেন হতবাক হয়ে যায় মেয়েটার কথা শুনে। এত বড় সাহস, এই গ্রামে কারো সাহস নেই সারোয়ার মোড়লের উপর কথা বলার। আর এই বাচ্চা মেয়েটা কিনা তাকে ভয় দেখাচ্ছে। সারোয়ার ঝড়ের বেগে ছুটে এসে মেয়েটার গালে সপাটে একটা চর বসিয়ে দেয়। এটা একটু ছিটকে যেয়ে পড়ে হাউমাউ করে কেঁদে দেয়। শরাফত আকবর দ্রুততার সাথে আবারও তুলে নেয়। মুরল হুর সুকুন তো যাও, মুঝে ইয়ে নেহি পছন্দ করতা হে। সারোয়ার এখনো শান্ত হতে পারে না, রাগে তার শরীর কাঁপছে। শরাফত হঠাৎ মেয়েটাকে নিজের মুখের অনেকটা কাছে টেনে নিয়ে আসে। ভয়ে মেয়েটা চোখ বন্ধ করে ফেলে। লোকটার মুখ থেকে শরাবের দুর্গন্ধ আসছে। মেয়েটা চিৎকার করতে যাবে ঠিক এমন সময় দরজায় কারো করাঘাত শুনে ওরা থমকে যায়। সবচেয়ে অবাক হয় সারোয়ার, এখন এখানে কে আসবে? তা যেখানে আছে তা তার বাবা ছাড়া তো আর কেউ জানে না। তার বাবার তো এত রাতে জেগে থাকার কথা নয়, তাহলে কে আসবে? কেউ তো আসে না পুবের এই পাশটায়। সারোয়ার গম্ভীর গলায় বলল, কে ওখানে? ছোট হরুল সাহেব, দরজা খুলুন, আমি আরশ। অসম্ভব গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে আচমকায় চমকে গেল সারোয়ার। মাস্টার মশাই কীভাবে জানে তারা এখানে? তাহলে কি রেজওয়ান জানিয়ে দিল? রেজওয়ানকে বিশ্বাস করে কি ভুল করলো সে? এখানে আসার ব্যাপারে নিমরাজি ছিল সে, আশাদাকে জানিয়েছে তার শরীর ভালো লাগছে না, তাই বলে মাস্টার মশাইকে জানাবে সে? সারোয়ার গলা উঁচু করে বলল, স্যার এখানে কেন এসেছো মাস্টার? চলে যাও এখান থেকে, না হলে খারাপ হয়ে যাবে। আপনি দরজাটা খুলুন ছোট মোরল, না হলে সত্যি খারাপ হয়ে যাবে। সারোয়ারের প্রচণ্ড রাগ হওয়া উচিত, কিন্তু কেন যেন সে ভয় পাচ্ছে? এটা কি আরশের বলিষ্ঠ কণ্ঠের জন্য, নাকি কোনো পাপ কাজ করতে যাচ্ছে সে তার জন্য? শরাফত অবাক চোখে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, কোন আয়েগা মোরল? সারোয়ার হালকা হেসে বলল, ও কিছু না মেজর সাহেব, আমি সামলে নিচ্ছি, আপনি আরাম করে বসুন। এরপর দরজার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলল, অতি বার বেরো না মাস্টার, তোমাকে দুই আঙ্গুলে পিষে ফেলার ক্ষমতা রাখি আমি। নিজের মুখটা বন্ধ করে এখান থেকে চলে যাও, তুমি কিছুই জানো না এটা মনে রাখবে। দরজা খুলুন, একবারই বলবো আর বলবো না। সারোয়ার এবার আরো জোরে চিৎকার করে বলল, এই তুই কি করবি? দরজা না খুললে একদম হায়দ্রাবাদে পাঠিয়ে দিব, বেশি কথা বললে। সেখান থেকে পালিয়ে এই দেশে এসে আমাদের আশ্রয় না পেলে কোথায় ভেসে যেতিস? আরো শান্ত স্বরে বলল, প্রয়োজনে দরজা ভাঙব আমি। সারোয়ার সেদিকে অগ্নি দৃষ্টি ফেলে শরাফতের দিকে তাকিয়ে বলল, আপনি আপনার কাজ করুন মেজর সাহেব, ওদিকটায় আমি সামলে নিব। অবশ থেকে আর কোনো আওয়াজ পাওয়া যায় না। শরাফত আবারও এগিয়ে যায় মেয়েদের দিকে। ওদের আত্মচিৎকারে বাতাস ভারী হয়ে মোড়লবাড়ির উপাসটা। ঠিক এমন সময় বিকট একটা শব্দে কেঁপে ওঠে ওরা। মেয়ে দুটোর ভয় পাওয়ার কথা, কিন্তু ওদের কেন যেন মনে হচ্ছে বিপদ কেটে যাচ্ছে। ওরা দূরে ছিটকে যেয়ে দাঁড়ায়। ওদের মুখে হাসি ফুটে ওঠে। কেউ একজন ভারী কিছু দিয়ে দরজায় প্রায় ভেঙেই ফেলেছে। ওরা এখনও জানে না এই জালিমদের হাত থেকে মানুষটা তাদের রক্ষা করতে পারবে কি না। কিন্তু ডুবন্ত মানুষ বাঁচার জন্য যেমন খড়কুটো আঁকড়ে ধরে, ওরাও তেমনি। শরাফত আকবর উঠে দাঁড়ায়। তিনজন ক্যাপ্টেন তিন দিক থেকে অবস্থান নেয় তার সামনে। সারোয়ার রাগে কাঁপছে থরথর করে। ঘরে ঢুকে প্রায় ৬ ফুটের লম্বা বরিষ্ঠ স্বাস্থ্যের সুপুরুষ আরশ, যার গভীর চোখ জোড়ায় দৃষ্টি ভেদ করে পৌঁছে যায় অন্তর পর্যন্ত। শরাফত ভুকুচকে সারোয়ারের দিকে তাকিয়ে বলল, ইয়ে কোন হে? ইসকি ইতনি হিম্মত কাইসে হুয়া? সারোয়ার আরশের মুখোমুখি দাঁড়ায়।
তার দৃষ্টি দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। কিন্তু আরশ নির্বিকার, সে নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে মেয়ে দুটোর দিকে। সে যখন ভারত ছেড়ে বাংলাদেশে এসেছিল তখন তার নিজের ছোট বোন দুটো অনেক ছোট, ওরা নিশ্চয়ই এতদিনে অনেক বড় হয়ে গিয়েছে, হতে পারে এই মেয়ে দুটোর মতোই। সেখানে অচেনা দুটো মেয়েকে দেখছে না, দেখছে তার রেখে আসা দুই বোনকে। আরশ ভরসার দৃষ্টিতে তাকায় ওদের দিকে, ওরা